নন্দন এখন চলে এসেছি একতা হাইটসে শেলিস হ্যাংলা পুজো সেরা ভোগে বিচার করতে। তো রঙ্গনদা আমরা যাই ভেতরে? হ্যাঁ যাওয়া যায়। রামগড়ের একতা হাইটসের পুজো এবার পা দিল অষ্টম বর্ষে। শেলি হ্যাংলার পুজোর সেরা ভোগ প্রতিযোগিতায় অন্যদের চ্যালেঞ্জ ছুঁয়ে দিল তারা। বিচারক হিসাবে আমাদের দলে ছিলেন অভিনেত্রী মানালি দে ভট্টাচার্য এবং শেফ রঙ্গন নিয়োগী। শেলি হ্যাংলার যৌথ উদ্যোগে কুইজ প্রতিযোগিতাতেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রী মানালি দেও মজলেন এই অভিনব উদ্যোগে। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল মিহিদানার জন্য বিখ্যাত? কোন দেশের মশলা? একদম ঠিক। দাদা আপনার নাম তো আফগানিস্তান। শেলি হ্যাংলা পুজো সেরা ভোগ অনেক জায়গায় আমরা যাই, আমরা বিচার করি কোনটা সেরা পুজো, কোনটা সেরা মণ্ডপ, কোনটা সেরা প্রতিমা, কিন্তু এই কনসেপ্ট একেবারেই নতুন। পুজো সেরা ভোগ, অষ্টমী মানেই ভোগ, অষ্টমী মানেই খিচুড়ি খাওয়া, পোলাও খাওয়া, পায়েস খাওয়া, কিন্তু সেটা খেয়ে বিচার করতে হবে সেইটা কিন্তু সত্যি খুব কঠিন একটা কাজ। তো আজকে এখানে এলাম, আমরা ভোগ খেলাম। ভোগ মায়ের ভোগ মানে আমি বারবার বলছি ভীষণই ভালো, মানে প্রত্যেকটা ভোগই ভালো হয়, ইউনিক টেস্ট হয়, কিন্তু তার মধ্যে সেরা বিচার করাটা খুবই কঠিন একটা ব্যাপার। তো সেটাই আমরা করছি, তো দেখা যাক কি হয়। পুজোর অন্যতম উদ্যোক্তা অনিন্দ কর জানালেন, এই হ্যাংলার সাথে কাজ করে আমরা খুব আনন্দিত, কারণ এটা আমাদের একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এই ধরনের ইয়ে কোনোদিন আমরা আগে পাইনি, সেই জন্য আমরা সত্যি শেলি গ্রুপের কাছে কৃতজ্ঞ।